আমার চ্যাটার বাল হ্যাঁ খেলা কোথা টিকটকে ইনভাইট করলেই টাকা তোর বাল সর সামনে থেকে আমাকে পাত্তাই দিল না রে আ বালটার কাজ দেখছো নি টিকটকে মানুষ ইনভাইট করে বাড়াইতাছে আমার রাফারে টিকটক খুললে বিরিয়ানি ফ্রি মানের শালিকে খোপড়ি তোড়বে খোপড়ি তোর শালিকে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ভুনা কিশোরী এপিসোড 17 এত অস্থির না হইয়া কানে হেডফোনটা লাগায় চুপচাপ বয়ে পড়েন কারণ আজকেও খেলা হবে খেলা তো একা একা খেলা হয় না তো আমার সঙ্গে খেললে তবে খেলা হবে তুইও সমান আমিও সমান আসো খেলবো থাক ভাইজান আপনারে লাগতো না এদের সঙ্গে খেলার জন্য আমার ভিউয়ার্সরাই যথেষ্ট রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড তো চলেন আজকের খেলাটা পরিমণি প্রো ভার্সন দিয়ে শুরু করা যাক আমরা তো হালকা আপনি হালকা করে কিভাবে দরজা খোলে দরজা খুলে কিভাবে জিজ্ঞেস করে মানুষের পরিচয় খাইছে রে এই তো নিজেই খুলে দিতেছে আরে থেরাপি দিয়া কোনো কাজ হবে বলে মনে হইতাছে না আরে তোরা পারবি না ওরে আমার কাছে পাঠা এই বোতলটা আবার কোথা থেকে হাজির হলো ওর কাছে পাঠাতে হবে কেন আমি আছি না হালায় মাথায় লাল ক্যাপ পরে নিজে রে সুপারম্যান ভাবতাছে নাকি ওর তো রেড পেল হয়ে গেছে অনেক আগে হইছে থামেন আপনারা দুইটাই রিজেক্টেড মাল আরে ঠিক কইছস এই তুমি ঠিকছো দাও কেন না এই মাইয়ার বেয়াই ক্যাডারে আমি ছাড়া আর কে হবে আমাকে ছাড়া অন্য কাউকে পাত্তা দেবে নাকি হ্যাঁ রাজ্যের সব বারো ভাতার এগুলো তো আপনার দলের লোক যাও গা আপনার বিয়ান কি কয় শুনে আসেন যৌবনে প্রেমের তুফান উঠছে এই কথা আবার টিকটকে আইসা জানাইতাছে তার মানে বয়ফ্রেন্ড নাই বিশেষ গবেষণায় জানা গেছে যে অধিকাংশ বারো ভাতের কোয়ালিটির মাইয়ারা সেকা প্রাপ্ত হইয়া টিকটকে আইসা সেলিব্রিটি হয়ে যাইতেছে ওকে পীড়িতের নাম লইব না ভালো কথা কিন্তু হাতটা বুকের উপর দিয়ে এমনি ডলাডলি করলো কেন এই সায়েন্সটাই তো বুঝবার পারলাম না এইটা দ্বারা বুঝাইলো যে থাকিতে নিজের হস্ত কেন হব পরের দরস্ত এটাই তাই কে রে ভাই এটা কি ছিল রে ভাই চলেন তো স্লো মোশনে আরেকবার দেখে আসি টিকটকারদের এই ট্যালেন্ট গুলো দেখলে আমি অবাক হয়ে যাই কি ট্যালেন্ট মারি পা ফা করলে সবকিছু চেঞ্জ হয়ে যায় আমি অবাক মানছি এই লাল গোলাপি বৌদি থেকে সাবধান কারণ ব্লাউজের কালার লাল হইলেও মুখের কালার কিন্তু নীল বিষাক্ত নাগিন কাছে গেলে সবল দিবার পরে এত কইরা যখন ডাকতাছে একবার অন্তত যাওয়া দরকার খালি একবার যাইয়া দেখ তোর গিয়ার বক্সে এমন ছোবল দিব যে তারা পাম পোকড়া হয়ে যাইব মিউজিক লে পাগলা দুধের দাঁতি উঠলো না এখনই কইতাছে ও মান্ডা মেরে লিপসে মার গাই কেম নাকি দেশে দুনিয়া নাই রে মনে হইতাছে পোলিওর ডোজটা ঠিকঠাক মতো দেওয়া হয়নি সেই গানটা করার আগে এই মাইয়ার দেখা মেলে নাই নয়তোবা আমাকে বাদ দিয়ে এই মাইয়ারই নিত আমি ভাবতাছি এই মাইয়ার পরিবারের লোক মানুষের সামনে মুখ দেখায় কেমনে লজ্জা করে না নেই এই মাইয়ার অ্যাক্টিং লেভেলটা যে কোনো পর্ন স্টারকে হার মানাবে আমি গ্যারান্টি দিলাম এখন তো টিকটকে পর্ন স্টার তৈরি করা হচ্ছে তাই আলাদা করে বলার কিছু নেই সঠিক বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বেয়াদবি মাফ করবেন আমার করোনার ভ্যাকসিন নয় ভালোবাসার ভ্যাকসিনের প্রয়োজন কি 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 আর বলুন আমার করোনার ভ্যাকসিন নয় ভালোবাসার ভ্যাকসিনের প্রয়োজন কে রে তুই মা এই মাইয়া ভালোবাসার ভ্যাকসিন খুঁজতে আছে এখন যদি কেউ জোর করে ধরে ভ্যাকসিন দেয় তাহলে দোষটা কার দেবেন আপনি ভ্যাকসিনওয়ালার নাকি এই মাইয়ার এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আরে রাখেন মিয়া আপনার টেকনিক্যাল প্রশ্ন দেশে দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে এর জন্য কি শুধু ধর্ষকরাই দায়ী জানি না কিছু কিছু ছেলে মেয়ে টিকটকের নামে যৌন সুড়সুড়ি দিয়ে বেড়ায় সবার আগে এদের ব্যবস্থা করা দরকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস
আরে নতুন করে আর কি পিকচার দেখাইবো সালি, তোরাই তো পিকচার বানাইতাছস। আরে টাকলা, কে কি করবে সেটা তার ব্যাপার, তোর চুলকায় কেন? আমার চুলকায় না ট্রামদা, কিছুদিন পরে দেখবেন মায়ের প্যাট থেকে টিকটকার হয়ে জন্মাইতাছে। নতুন প্রজন্ম যে কোথায় চলে যাচ্ছে একবার ভাইবা দেখছেন? জীবনে বেঁচে থাকতে হলে বিনোদনের দরকার আছে, এটা কেমনে বুঝাই তোরে? বিনোদন মানেই নোংরামি নয়, এটা মাথায় রাখতে হবে। আর এরা নোংরামি করে কি চায় আমি বুঝলাম না। নোংরামি করে যদি ক্যাশ কামাইতে হয় তাহলে পতিতা পল্লীতে গেলেই তো পারো। পয়সা ছাড়াই তো ফ্রিতে তামাশা দেখাইতেছো, আবার নতুন করে পয়সা ফেকে কি হইব? আরে টাকলা, তোর ভালো না লাগলে তুই দেখবি না, তোরে কি জোর করে দেখতে বলছে কেউ? সমস্যাটা তো এখানেই ট্রামদা, যারা দেখায় তাদের কিছু হয় না, যারা দেখে খারাপ তারাই হয়। বালিকাদের অ্যাক্টিং লেভেল দেখেছিস? এদের ভিডিও দেখলে তো আমি 4 দিন না খেয়ে থাকতে পারি। আবে হালাই, তুই তো রানু মন্ডলের দেখা 7 দিন না খায়া ছিলি। তাহলে চিন্তা করে দেখ আমি কতটা রোমান্টিক। তুমি সময় হলে আসবা, এখন আমি কি করব? না, আমি দূরে থাকবো না, আমি তোমার সাথে ডুয়েট করব। ধমক দিয়ে থামিয়ে দিল কেন? আমি গাছের মধ্যে বাসরের ফুল ফুটাইতে ছিলাম। হালাই দেখি বুড়া বয়সে ভীমরতি হয়েছে, আরে তো পশু হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করা লাগবো। এই দুইটা আবার কোথেকে আইসা কোথাকতি শুরু করে দিল, শালার কোন যন্ত্রণার মধ্যে পড়লাম রে। মেন তোমারি কসম খা কে কেতা হুঁ, ये चेहरा अब तुम अपने जिंदगी में फिर दोबारा कभी नहीं देखोगी। এই মাইয়াটা ব্যাক সাইড ঝাকাইয়া কি বুঝাইতে চাইলো আমি বুঝি নাই, জনি বুঝাইয়া দে আমারে। আর কি বুঝাইতাম দাদা, এগুলো হইতাছে শয়তানের বউ। আরে টকলা, আরে শয়তানের বউ কইলি, দেখোস নাই মাইয়াটা হিজাব পইরা আছে। আরে ট্রামদা, চরিত্রটাই আসল জিনিস, হিজাব তো মিয়া খলিফাও পরে। তুই আবার আমারে টানতাছস কেন? এরা তো আমার থেকেও 10 ডিগ্রি উপরে। আরে উদাহরণ দিলাম, খেপতাছস কেন? যে ছেলেদের বউ নাই তাদের জন্য আমি আছি, ঠিক আছে? কারণ মানুষ মানুষের জন্যই। এই চুতমারানি দেখতাছি ওবাইদুল কাদের সাহেবের উদাহরণ দিতাছে, যাওগা সেই কথা, কিন্তু এই কয়জনের লোড নিব? বড় এটা কি বুড়ি গঙ্গা নদী হয়ে গেছে নি? এই জনি তুই মাথা গরম করতাছস কেন, কুল থাক কুল। আরে দাদা কেমনে কুল থাকি কন, এই চুতমারানিরা ভিডিও বানানোর আগে একবারও ভাবে না যে ওরা কি বানাইতাছে। তো এই কথাটা টিকটকে আসা বডি সব কইরা কইলে তোমার ভাতার কাতার থেকে চলে আইবো? মাইয়াটার ভাতার কাতার চলে গেছে, কত দুঃখ মাইয়াটার, দুঃখ কমানোর লাইগা টিকটক করে, তুই এমন করতাছস স্ক্যান্ডের টাকলা? এই সমস্ত বারো ভাতারি কোয়ালিটি মাইয়া গোল লাইগা একদিন পরকিয়ার লেভেলে বাংলাদেশ টপে পৌঁছা যাবো। মাইয়ারে দেখা মনে হইতাছে আরে জিনে ধরছে। আরে জিন ধরবে কেন, গানের কথাটা শুনছস? আমার বাড়ি আইবা বুড়া, তার মানে আমারে ডাকছে। মানে কোনো মাইয়া যদি বুড়া কয় তাতে কোনো সমস্যা নাই, আর আমি কইলেই বিসিতে আগুন ধরে। আচ্ছা এই গানের লগে এমন হেবাজ মার্কা লুক দেবার সম্পর্কটা কি? কিছুই তো বুঝবার পারলাম না। মোমের বাতি শালি তোর জায়গা মতো জ্বালাই দেবো ভাই রে ভাই, আর বেশিক্ষণ থাকলে আগর 14 গোষ্ঠী উদ্ধার করে গালাইতে মন চাইবো, তাই ভিডিওটা এখানেই শেষ করি। কি বলছিস তুই? হ্যাঁ ভাই ঠিকই কইছি। ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। রূপের জলকে চোখের পলকে ঝাঁকি ঝাঁকি।